ডিপ্রেশনে আছি, পরিবারের কেউ আমাকে সাহায্য করে না, মুক্তির জন্য কিছু আমল বলে দিল, উপকৃত হব? নামাজে অনিচ্ছাকৃতভাবে তেলাওয়াত ভুল হলে কি নামাজ হবে? আমি অনেকদিন তাশাহুদে এর জায়গায় আশহাদু পড়েছি, তবে আমি সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি, তারপরে কিছু না কিছু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে নামাজ হবে কি না? মহিলাদের কি নামাজের সময় মোজা পড়াটা বাধ্যতামূলক, পাকি পড়াটা ঢাকতে হবে? বিষয় হলো এফ জে নাবিলা, আপনি জানতে চেয়েছেন নামাজে অনিচ্ছাকৃতভাবে তেলাওয়াত ভুল হলে কি নামাজ হবে? আমি অনেকদিন তাশাহুদে এর জায়গায় আশহাদু পড়েছি, তবে আমি সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি, তারপরে কিছু না কিছু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে নামাজ হবে কি না? দেখুন, যদি অর্থের মধ্যে বড় বিকৃতি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে সেই সালাত ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আপনার অজান্তে অনিচ্ছাকৃত যদি আগে হয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করবেন। তবে এখন থেকে সাবধান থাকতে হবে যে শব্দগুলো আমরা উচ্চারণ করছি সেগুলো কতটা শুদ্ধ সেটা জানার চেষ্টা করতে হবে। এ মিরয়, আপনি জানতে চেয়েছেন মহিলাদের কি নামাজের সময় মোজা পরাটা বাধ্যতামূলক, পাকি পরাটা ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি, পা মোজা পরাটা বাধ্যতামূলক নয়, কোরআন হাদিসের কোনো জায়গায় মোজা পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক আমরা পাইনি। পায়ের উপরের অংশ অর্থাৎ পাতা ঢাকতে হবে কিনা, এটা নিয়ে ফোকা একানোর ভিতরে মতপার্থক্য আছে। ঢাকাই হলো নিরাপদ দীর্ঘ কাপড় পরে, যদি কেউ মোজা পরে সালাত আদায় করেন তাহলে সতর্কতা করতে পারেন, কিন্তু এটা পড়তে হবে এমনটি আবশ্যক বলার কোনো কারণ নেই। এসো কোরআনের সায়াতলে আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, অনেক ডিপ্রেশনে আছি, পরিবারের কেউ আমাকে সাহায্য করে না, মুক্তির জন্য কিছু আমল বলে দিল, উপকৃত হব? ভাই, আল্লাহ তালা আপনাকে আপনার পরেশানি দূর করে দিন, আমরা দোয়া করি। পরেশানি দূরের জন্য আমরা সবসময় বলে থাকি কয়েকটি আমল বিশেষভাবে করবেন। এক নম্বর আমল হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার মানুষের পরেশানি দূর করে দেয়, বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, সাইদুল ইস্তেগফার হতে পারে, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি হতে পারে, ক্ষমা প্রার্থনা করা, এটা বেশি বেশি করবেন। দ্বিতীয় হলো দরুদ বেশি বেশি পাঠ করা, এটাও মানুষের পরেশানি দূরের জন্য অনেক বড় আমল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরেশানি দূরের পরে ওয়াদা রয়েছে দরুদ পাঠের মাধ্যমে। তৃতীয় আমল হলো দোয়া ইউনুস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা ইউনুস আলাইহিস পড়েছিলেন বিপদগ্রস্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর মাধ্যমে হেফাজত করেছেন এবং বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এভাবেই অর্থাৎ ইউনুসকে যেভাবে আমি রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও রক্ষা করব, অর্থাৎ দোয়া পাঠ করলে। তাহলে দোয়া ইউনুস পাঠ করুন বেশি বেশি করে। আর চতুর্থ তো সালাত পড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, ইস্তাইন বিসবরি ওয়া সালাতের উপর আমল করতে গিয়ে। পঞ্চম হলো বেশি বেশি ইয়া দাল জালাল ওয়াল ইকরাম এ দোয়া পড়বেন এবং মনে মনে আপনার চাওয়া পেশ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেশানি দূর করবেন, সম্ভব হলে কিছু সাদাকা করবেন সামর্থ্য অনুযায়ী। ভোর রাতে এবং দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ আপনার পেশানি দূর করবেন।